হ্যালো এভ্রি ওয়ান ওয়েলকাম টু আওয়ার অলেখ মানে গত অধ্যায়ের আপনি আলোচনা করে কি দশম শ্রেণীর ইতিহাস যার প্রথম অধ্যায় ভারতীয় জাতীয় আন্দোলন ও গান্ধীযুগ তাহার দীর্ঘ উত্তরমূলক প্রশ্নগুড়ি আলোচনা করে আজি আমি এই অধ্যায়ৰ আলোচনা কৰিব দুই নম্বৰ সম্পৰ্কিত এক নম্বৰ সম্পৰ্কিত প্ৰশ্ন উত্তৰক আলোচনা কৰিব তে চল আলোচনা কৰিব আম প্ৰসংগ তাৰ চেনেল কু নো কৰি আছিলে সবসক্ৰাইব কৰিব জমাৰ ভুলিব নে আখৰে থকা বেল আইকন কু দবাই অল নোটিফিকেচন উপ ক্লিক কৰি নেবে যা দ্বাৰা যেকোন আমার অপডেটেড ভিডিও সর্বপ্রথমে আপন মান পাখে প্রথমে পৌঁছব তবে চল আলোচনা করা আমার বিষয়বস্তুক দেখ নম্বর প্রশ্ন প্রত্যেক প্রশ্নর উত্তর প্রায় কোড়িয়ে কোটি শব্দে লেখ এই প্রত্যেক প্রশ্নক শব্দ ভিতরে লেখা বা তা অধিক হলে কিছু প্রোবলে ক্রিয়েট হব না ତେବେ ଚାଲ କ ନମ୍ବର ଗାନ୍ଧିଜୀ ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକାର କେଉଁ ସ୍ଥାନକୁ ଯାଇଥିଲେ ଓ କ'ଣ ପାଇଁ ଯାଇଥିଲେ ବୋଇଲେ ଏହାର ସଠିକ୍ ଆନ୍ସର ଦେଖ ଆର କେତେ ପଏଣ୍ଟ ୱାଇଜ୍ ତୁମେ ମନେ ରଖିବ ଇଏ ଦୁଇ ମାର୍କିଆ କୋଶ୍ଚିନ୍ ଗାନ୍ଧିଜୀ ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକାର ନାଟାଲ ନାମକ ସ୍ଥାନକୁ ଆଇନଜ୍ଞ ବା ଓକିଲ ଭାବେ ଯାଇଥିଲେ ইয়ে না জনে ভারতীয় মুসলমান ব্যবসায়ী যাঙ্ক নাম দাদা ওকিল ভাবে এক মকদ্ধম লড়া গান্ধীজি দক্ষিণ আফ্রিকা যাত্রা করে বুঝলা এত লেখ দুই মার্ক হয়ে য নম্বর গান্ধীজি দক্ষিণ আফ্রিকার ভারতীয় মানুষ ইংরেজ মান অত্যাচার বিরোধের সচেতন করা কণ করলে ନା ଦେଖ ଭାରତୀୟମାନଙ୍କୁ ଇଂରେଜମାନଙ୍କ ଅତ୍ୟାଚାର ବିରୁଦ୍ଧରେ ସଚେତନ କରିବା ପାଇଁ ଗାନ୍ଧିଜୀ ଅଠରଶହ ଚଉରାନବେରେ ନାଟାଲ ଭାରତୀୟ କଂଗ୍ରେସ ନାମକ ଏକ ରାଜନୈତିକ ଅନୁଷ୍ଠାନ ଗଠନ କରିଥିଲେ ତା ସହିତ ଗୋଟିଏ ପତ୍ରିକା ମଧ୍ୟ ସେ ରଚନା କରିଥିଲେ ଭାରତୀୟମାନେ ଜାଣିପାରିବେ କି ଇଂରେଜମାନଙ୍କର ଏମିତି ସବୁ ନୃଶଂସ କାମ ହେଉଛି ଦେଖ ଶ୍ଵେତାଙ୍ଗମାନଙ୍କ ଅତ୍ୟାଚାର ସମ୍ବନ୍ଧରେ ଜନସାଧାରଣଙ୍କୁ ଅବଗତ କରାଇବା ପାଇଁ ଇଣ୍ଡିଆନ୍ ଓପିନିୟନ୍ ନାମକ ଏକ ସମ୍ବାଦ ପତ୍ରିକା ମଧ୍ୟ ପ୍ରକାଶ କରିଥିଲେ ଏହି ଗାନ୍ଧିଜୀ ତାପରେ ଦେଖ ଅନ୍ୟ କୋଶ୍ଚିନ୍କୁ ଦେଖିବା ଦୁଇ ନମ୍ବରର ଗ ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଆଲୋଚନା କରିବା ଦେଖ ଗାନ୍ଧିଜୀ କେଉଁ ଆନ୍ଦୋଳନରେ ପ୍ରଥମ ଥର ପାଇଁ ସତ୍ୟାଗ୍ରହର ପ୍ରୟୋଗ କରିଥିଲେ ଗାନ୍ଧିଜୀ କେଉଁ ଆନ୍ଦୋଳନରେ ପ୍ରଥମ କରିକି ସତ୍ୟାଗ୍ରହ ପ୍ରୟୋଗ କରିଥିଲେ ତାହା ଦେଖ ନା ଉଣେଇଶହ ଛଅ ମସିହାରେ ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକା ସରକାର ଏକ ଆଇନ ପ୍ରଣୟନ କରି ପ୍ରତ୍ୟେକ ଭାରତୀୟଙ୍କୁ ନିଜର ଆଙ୍ଗୁଳି ଛାପ ଥିବା ପ୍ରମାଣପତ୍ର ବା ପଞ୍ଜିକୃତ ପ୍ରମାଣପତ୍ରକୁ ସବୁ ସମୟରେ ନିଜ ସହିତ ବହନ କରିବାକୁ ବାଧ୍ୟତାମୂଳକ କଲେ ସେ ସମୟରେ କ'ଣ କରୁଛନ୍ତି ନା ଗାନ୍ଧିଜୀ ଉକ୍ତ ଆଇନ ବିରୋଧରେ ଆନ୍ଦୋଳନ କଲେ এবং এই আন্দোলন প্রথম সত্যাগ্রহ অস্ত্র প্রয়োগ করলে ঠিক আছে তো এইটা কেউ আর প্রথমে না দক্ষিণ আফ্রিকার হি নিজের সত্যাগ্রহর প্রথম এই যে এই যে প্রথম সত্যাগ্রহ সে আপ্লাই করে ইংরেজ মান বি দেখ তিন কাঠিয়া ব্যবস্থা কণ তিন কাঠিয়া ব্যবস্থা কোট রে পিলে না তিন কাঠিয়া ব্যবস্থা হচ্ছে যে চম্পারন জেলার ଜମିର କୋଡ଼ିଏ ଭାଗରୁ ତିନି ଭାଗ ଜମି କ'ଣ କରିବ ନା ନୀଳ ଚାଷ କରିବ ଆଉ ସେ ନୀଳ କେମିତି ବିକ୍ରି କରିବ ନା ଇଂରିଜ ବ୍ୟବସାୟୀମାନେ ଯେଉଁ ମୂଲ୍ୟ ଧାର୍ଯ୍ୟ କରିଥିବେ ସେହି ମୂଲ୍ୟ ହିସାବରେ ହିଁ ବିକ୍ରି କରିବ ସେଇଟାକୁ ହିଁ ତ କୁହାଯାଏ ତିନି କାଠ ବ୍ୟବସ୍ଥା ଦେଖ ବିହାରର ଚମ୍ପାରନ ଜିଲ୍ଲାରେ ଚାଷୀମାନଙ୍କ ଜମିର କୋଡ଼ିଏ ଭାଗରୁ ତିନି ଭାଗ ଅଞ୍ଚଳରେ ନୀଳ ଉତ୍ପାଦନ କରିବା ପାଇଁ ইংরেজ বৃক্ষরোপণকারী মানে চাষী বাধ্য করলে এবং দ্বারা হি নির্ধারিত দরের সেই নীলকু বিক্রি করা পড়ু লা সেই ব্যবস্থা কু কাঠিয়া ব্যবস্থা কুহযু লা বুঝলে পেল না যে নীল যে চাহিদ কে জমি করব না জমি যদি যেতে অনেক তার কোড়ি ভাগ করব কোড়ি ভাগর তিন ভাগে তুমি নীলচাষ করব আউ ইংরেজ মানে যেট আগর সেই রেট্রে হি তা বিকাশ বাধ্য করা পড়ি বাধ্য হবেন এইটা হচ্ছে কাঠিয়া ব্যবস্থা পরবর্তী কোশ্চিন কাল ওয় ন্বর প্রশ্ন দেখ দুইর উঁ নীল চাহিদা হ্রাস পাইবা ফলরে চম্পন চাষী মানুষ কিপর শোষণ করা করল চাহিদা যেতেবে কমিলা সেতবে চম্পাৰন জিলা চাছীমান ইংৰেজ মানে কেমি শোষণ কলে দেখ না নীলৰ চাহিদা হ্ৰাস পাইবাৰ চাছীমানক নীলচাষ বাধ্যতামূলক নকৰিবা জমিৰ ভা বৃদ্ধি কৰলা অনেক বেআইন টিকচ আদায় কৰিতি কলেও ক' না এৰোধেৰে প্ৰত্যাদ কৰাৰ চাছী মানে বিভিন্ন প্ৰকাৰ অত্যাচাৰ শোষণৰ শিকাৰ হলে যিয়েবি প্ৰত্বাদ কৰ তাঘরে যাই কম করলে চাবু প্রহার করলে অথবা সে ঘোড়া টানি আনিকি হই হরকত করুলে এই অংরেজ মানে বুঝল তাপরে দেখবা পরবর্তী কোশ্চিন্তু খেড়া সত্যাগ্রহ কন্যা আর বিষয় জাঁয়া দেখ না গুজরাটর খেড়া জেলার উনিশশো অঠের মশার দুর্ভিক্ষ যু শস্য উৎপাদন বাধাপ্রাপ্ত राजस्व नियम अनुसी स्वाभाविक उत्पादन परिमाण र एक चतुर्थाश रु कम उत्पादन हेले को चासी को कर होसी मदेवा पर्व नाहिु त राजस्व कर्मचारी मे सम्पूर्ण राजस्व भरमा बाध्य कले गोटे प्रकार लुट कला भन्ने चासी म यहाँ विरुद्धले सत्याग्रह आरम्भ गरि ରାଜସ୍ୱ କର୍ମଚାରୀମାନେ ଯେଉଁ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ରୂପରେ ଯେଉଁ ଆମର ବିଲମାନଙ୍କରେ କର ବନେଇବାକୁ ବଢାଇବା ବଢ଼ାଇବାକୁ ଚେଷ୍ଟା କଲେ ସେତେବେଳେ ଏହି ଚାଷୀମାନେ ଏହାର ବିରୁଦ୍ଧରେ ଆନ୍ଦୋଳନ କଲେ ଆଉ ସେ ସେ ଆନ୍ଦୋଳନା କ'ଣ ନା ସତ୍ୟାଗ୍ରହ ସତ୍ୟାଗ୍ରହ ବା ସତ୍ୟ ପ୍ରତି ଆଗ୍ରହ ସହିତ ଆନ୍ଦୋଳନ କରିବାକୁ ଚେଷ୍ଟା କଲେ ତାପରେ ଦେଖ ନା ଛଅ ନମ୍ବର ଏହି ଛଅ ନମ୍ବର ପ୍ରଶ୍ନର ମଧ୍ୟ ଆଲୋଚନା ଜାଣିବା ଦେଖ ଅହମ୍ମଦାବାଦ ଲୁଗାକଳର ଶ୍ରମିକମାନଙ୍କର କାହିଁକି ମାଲିକମାନଙ୍କ ସହିତ କଳ ଆରମ୍ଭ ହେଲା ଏହାର ମଧ୍ୟ ପ୍ରଶ୍ନ ଉତ୍ତର ଦେଖ ନା ଯେତେବେଳେ ଅହମ୍ମଦାବାଦର ଲୁଗା କଳର ମାଲିକମାନେ ଶ୍ରମିକମାନଙ୍କୁ ଯେଉଁ ପ୍ଲେଗ୍ ମହାମାରୀ ସମୟରେ ପ୍ଲେଗ୍ର ଯେଉଁ ବୋନସ୍ ଦେଉଥିଲେ ସେଇଟା କ'ଣ କଲେ ନା ବନ୍ଦ କରିଦେଲେ ଦେଖ କିନ୍ତୁ ଏହି ସ୍ୱତନ୍ତ୍ର ବର୍ତ୍ତାକୁ ଭତ୍ତାକୁ কলকারখানার মালিক মানে প্রত্যাহার করে দেবু শ্রমিক ও মালিক ছকা পঞ্জা আরম্ভ হল বুঝলে না এই কারণ যোগ অহম্মদাদর লুগা কলর মালিক শ্রমিক মান ভিতরে যুদ্ধ আরম্ভ হয়েছিল কি যুদ্ধ না কলহ বুঝলে কি তো সে যে প্লেগ মহলে মহামারী সময়ের এই কলকারখানা মালিক মানে কোলে কি আমার শ্রমিক মানুষ প্লেগ ভানস দিয়ে কিন্তু ইয়ে ପ୍ଲେଗମନସ ଦେଲେ ନାହିଁ ଯାହାଦ୍ୱାରା ଏମାନଙ୍କ ମଧ୍ୟରେ କଳ ସୂତ୍ରପାତ ହୋଇଥିଲା ଦେଖିବା ରାଓଲାତ୍ ଆଇନ କ'ଣ ଦେଖ ରାଓଲା ଆଇନ ବଳରେ ଇଂରେଜ ସରକାର ଯେକୌଣସି ଭାରତୀୟଙ୍କୁ ଗିରଫ କରି ବିନା ବିଚାରରେ କାରାଦଣ୍ଡରେ ଦଣ୍ଡିତ କରିବାର ବ୍ୟବସ୍ଥା ଥିଲା ଯେଉଁ ବ୍ୟବସ୍ଥା ଦ୍ୱାରା ଯେକୌଣସି ଭାରତୀୟଙ୍କୁ ବିନା କୌଣସି ଦଣ୍ଡରେ ବା ବିନା କୌଣସି ବିଚାରରେ ଦଣ୍ଡିତ କରାଯାଇବାର ବ୍ୟବସ୍ଥା ଥିଲା ସେହି ନିୟମକୁ ଯଦି ৰা নিয়ম বা ৰাত আইন নিয়ম বুজিলে পিলে তাৰপৰা এই ৰাওলা আইন আইন ফলতে কণ হ'লে দেখ ন ভাৰতৰ জনসাধাৰণৰ স্বাধীনতা অধিকাৰ ক্ষুৰ্ণ হৈছিল কি চলে মুটেকি বাট চলি পাৰ নে এমি বন্দী ভৰি নিজক ভয়ে ৰখুটোৱে তো এই ভাৰতৰ জনসাধাৰণৰ স্বাধীনতা আধিকার ক্ষুণ্ণ হয়েন হয়েছিল তাপর দেখ নেক্সট কোশ্চিন রওলাত আইন বিধে গান্ধীজী গণসত্যাগ্রহক আনী বেসা ততীত অন্য কেউ নেতা মানে বিরোধ করলে তুমি শুনেছ সবু কণ না দিল সে দিন সুজী খান খজা তাপরে সুরেন্দ্রনাথ বানার্জী তেজবাহাদুর সাফরু শ্রীনিবাস শাস্ত্রী এমনি মধ্যে বিতোধ করতে সেইটা হি আজ আমি আলোচনা করা দেখ ରାଓଲାତ୍ ଆଇନ ବିରୁଦ୍ଧରେ ଗାନ୍ଧିଜୀଙ୍କ ସତ୍ୟାଗ୍ରହକୁ ଆନିବେଶାନ୍ତ ବିରୋଧ କରିଥିଲେ ତା ସହ ତାଙ୍କ ବ୍ୟତୀତ ଦୀନ୍ସ ୟେଦୁଲଜୀ ୱାଚା ସୁରେନ୍ଦ୍ରନାଥ ବାନାର୍ଜୀ ତେଜ୍ ବାହାଦୁର ସାପରୁ ଶ୍ରୀନିବାସ ଶାସ୍ତ୍ରୀ ଭଳି ଅନେକ ନେତାଗଣ ମଧ୍ୟ ଗାନ୍ଧିଜୀଙ୍କର ଏହି ସତ୍ୟାଗ୍ରହକୁ ବିରୋଧ କରିଥିଲେ ବୁଝିଲା ପିଲାମାନେ ଚାରିଟା କ'ଣ

জালিয়ানা ওয়ালবাগ হত্যাকাণ্ড কাইকি সংগঠিত হয়েছিল এ জালিওয়ানা ওয়ালবাগ হত্যাকাণ্ডটা কিনা সংগঠিত হয়েছিল না আমি পড়িচি না কণ না বৈশাখী উৎসব পাশে যেতবে ভারতীয় মানে সেতবে শ্রী না আমার কণ না অমৃতসর সামরিক মুখ্য জেনে রল ডায়ার অতর্কিতভাবে আক্রমণ করে অনেক ভারতীয় মৃত্যু মুখর করে সেটা হি আমি আজ আলোচনা করা দেখ উনিশশো এপ্রিল তে তার অমৃতসর জালিয়ানা ওয়ালু ঠেক স্থানীয় দুই নেতা গিরফর প্রত্যাপি তথা বৈশাখী উৎসব পানপ বহু সংখ্যক লোক এক সাধারণ সভায় একত্র হয়েছে সেতবে অমৃতসর ସାମରିକ ମୁଖ୍ୟ ଜେନେରାଲ ଡାୟାର୍ ଦଳେ ସୈନ୍ୟଙ୍କ ସହ ସଭାସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ବିନା ସତର୍କ ସୂଚନାରେ ନିରର୍ଥ ନିରୀହ ଲୋକମାନଙ୍କ ଉପରକୁ ଗୁଳି ଚାଳନା କରିଥିଲେ ଯାହାଦ୍ୱାରା କେତେ ଲୋକ ମରିଥିଲେ ନା ତାଙ୍କର ସରକାରୀ ହିସାବ ଅନୁସାରେ ତିନିଶହ ଅଣାଅଶୀ ଜଣ ମୃତ୍ୟୁ ଘଟିଥିଲେ କିନ୍ତୁ ଗାନ୍ଧିଜୀଙ୍କ ହିସାବରେ ଯେତେବେଳେ ଜଣାପଡ଼ିଲା କେତେ ଲୋକ ମରିଥିଲେ ন বাৰশ লোক মৰিলে সেই কণ নালিৱানা ৱাবাগগ হত্যাকণ্ডৰে বুজিলম্বৰ প্ৰশ্নক আমি জাণিবা প্ৰত্যেক প্ৰশ্নৰ উত্তৰ গোটেই বাক্যৰে লিখিব গোটেই এইটোৱে একমাৰক সম্বলিত প্ৰশ্ন দেখৰশ চৌৰাব্বৈৰে ଗାନ୍ଧିଜୀଙ୍କ ଦ୍ୱାରା କେଉଁ ଅନୁଷ୍ଠାନ ଗଠିତ ହୋଇଥିଲା ନା ଅଠରଶହ ଚଉରାନବେରେ ଗାନ୍ଧିଜୀଙ୍କ ଦ୍ୱାରା ନାଟାଲ ଭାରତୀୟ କଂଗ୍ରେସ ନାମକ ଏକ ରାଜନୈତିକ ଅନୁଷ୍ଠାନ ସୃଷ୍ଟି ହୋଇଥିଲା ସେଇଟା ପୁଣି କେଉଁଠି ନା ଦକ୍ଷିଣ ଆଫ୍ରିକାରେ ଠିକ୍ ଅଛି ତାପରେ ଦେଖିବା ଦେଖ ଜାଲିଆନା ୱାଲାବାଗ ହତ୍ୟାକାଣ୍ଡ କାହିଁକି ସଂଗଠିତ ହୋଇଥିଲା ସରି ଏଇଟା ଆମେ ଆଲୋଚନା କରିଦେଇଛନ୍ତି आलोचना गरि पहिला आजपाई पर्वती भिडियो नेक्स्ट पार्ट से पटेन्ट जय हिन्द नुवा कु नुहाले सब्सक्राइब जमारु भुलि तखा बेल आइकन कु दबकि अल नोटिफिकेसन क्लिक कि जहाद्वारा आम द्वारा बनाइ प्रथम भिडियो